कनेक्ट एबीसी न्यूज एजीटी लाइव। ये है एबीसी न्यूज एजीटी लाइव। दिस इज एबीसी न्यूज एजीटी लाइव। প্রত্যেক দিন প্রতিনিয়ত আমরা কেন এই রাজ্যের মধ্যে আন্দোলনটা শুরু হয়েছে এটা আমাদের দাবি না, যেটা এখানে ছাত্রদের দাবি। আপনারা দেখতে পাচ্ছেন কেন আজকে ছাত্ররা আন্দোলন করছে রাজ্যের মধ্যে। ইমান অল স্টুডেন্টকে প্রমোট করতে হবে এবং 50% মার্কস এবার দিয়ে স্টুডেন্টদের উত্তীর্ণ করতে হবে, সেটা আমাদের প্রথম থেকে দাবি। আগামীকালকে গতকালকে আমরা বলেছি যে সারা রাজ্যে কিন্তু আন্দোলন শুরু হয়ে গেছে, 24 ঘন্টা সময় দিয়েছিলাম কিন্তু কোনো কিছু রেসপন্স পাইনি, শিক্ষামন্ত্রী কোনো রেসপন্স দেয়নি। গতকালকে তেনিয়ামুড়ায় দেখেছেন সারা রাজ্যে মনুতে হয়েছে আন্দোলন, গতকালকে ন্যাশনাল হাইওয়ে রোড ব্লক হয়েছে, সারা রাজ্যে কিন্তু আন্দোলন হচ্ছে। এদিক দিয়ে শিক্ষামন্ত্রীর পুলিশ, মুখ্যমন্ত্রীর পুলিশ দিয়ে ছাত্রদের ওপর আক্রমণ করছে। গতকালকে একজন ছাত্র নেতা এমডি ইয়াসিনকে জোরপূর্বকভাবে ইন্দ্রনগর ব্রিজের সামনে ছাত্র এই আন্দোলনকে সমর্থন করা ওনাকে আক্রমণ করে, সেটার তীব্র নিন্দা জানাচ্ছি আমরা সবাই ইউনাইটেড।
এখানের মধ্যে কোনো বাধা বিপত্তি হবে না। যতদিন পর্যন্ত ছাত্রদের কথা আপনারা না শুনবেন ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। আমরা লড়াই করছি ছাত্রদের জন্য, ছাত্রদের কথা শুনতে হবে, অল স্টুডেন্টকে প্রমোট করতে হবে, ওর 50% মার্কস দিয়ে উত্তীর্ণ করতে হবে, এটাই আমাদের দাবি। আজকে থেকে আমরা আগরতলার উদ্দেশ্যে, আমরা বিধানসভার উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছি। আপনাদের কাছে বার্তা, এখানে অনেক ছাত্র নেতারা আছে, আমাদের প্রিয় প্রাক্তন মন্ত্রী এখানে লক্ষ্মী নাথ, এখানে আছেন আমাদের ভাইস প্রেসিডেন্ট নিবেদিতা দি, এখানে আছেন ডিসিসি ভবানন্দ ভৌমিক, এখানে আরো সিনিয়র নেতৃত্ব আছে, সবার নাম আমি বলতে পারছি না। এখানে আছেন লিডার সাউথ ত্রিপুরার লিডার কিরিট, এখানে আছেন এনসি নবরণ সুমতি, সবাই মিলে আমরা হাতে হাত মিলিয়ে ইউনাইটেড হয়ে আমরা কিন্তু আগামী দিনে লড়াই করব। আমাদের একটাই ডিমান্ড, অল স্টুডেন্টকে প্রমোট করতে হবে। ছাত্রদের কথা যদি অবিলম্বে না শোনা হয় আগামী দিনে কিন্তু আপনাদের বলেছে আমরা কিন্তু ত্রিপুরা বন্ধ রাখতে বাধ্য হব। এটা ছাত্রদের দাবি, ছাত্রদের কথা শুনতে হবে। শিক্ষামন্ত্রীকে এখান থেকে বলছে সিটি সেন্টারের সামনে থেকে আমাদের বার্তা, আজকের মধ্যে সিদ্ধান্ত নেন, আবার আগামীকালকে কিন্তু ভয়ানক আন্দোলন হবে, সারা রাজ্যে কিন্তু আন্দোলন শুরু হয়ে গেছে। ধন্যবাদ।